আসসালামু আলাইকুম। ছোট বড় সকলের একটি প্রিয় খাবার নুডলস। এই নুডলসটা যে কোনোভাবে রান্না করা যেতে পারে, সবজি ছাড়াও রান্না করা যেতে পারে, সবজি দিয়েও। অনেক বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না, নুডলসের সাথে যদি সবজিটাকে ছোট করে কেটে দেওয়া হয় তাহলে বাচ্চারাও এটা খুব পছন্দ করে খেয়ে নেবে। চলুন দেখে নিই। এখানে আমি অনেক ধরনের সবজি নিয়েছি, তার মধ্যে আলুটা নিয়েছি, একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি কিউব করে কেটে, এবং আমি আজকে চিংড়ি মাছ দিয়ে করব। আপনাদের যাদের চিংড়ি মাছের প্রবলেম আছে তারা চিংড়ির পরিবর্তে মুরগির মাংস দিয়েও করে নিতে পারেন, বা ডিম দিয়েও করতে পারেন। এখন আমি ফ্রাই প্যানটা গরম করে নিব এবং অলিভ অয়েল তেল দিয়ে দিব 3 টেবিল চামচের মতো, এবং চিংড়িগুলোকে ভেজে নিব। নেড়ে চেড়ে ভেজে নিব। আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে মেখে রেখেছিলাম। চিংড়ি বেশিক্ষণ ভাজা লাগে না, আমার হয়ে গেছে ভাজা। এখন আমি এগুলোকে একটি পাত্রে উঠিয়ে নিব। কড়াইতে আমি সামান্য পরিমাণ তেল দিয়েছি। এখন পেঁয়াজ, কাঁচামরিচ এবং 2টা পিস রসুনের কোয়া দিব কুচি করে কেটে। এখন এটাকে আমি নেড়ে চেড়ে নিব, হালকা বাদামি করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে আলুগুলো দিব। আলু সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই আমি সবজির মধ্যে আলুটাই প্রথমে দিয়ে দিলাম। একটু ভেজে নিব। আপনারা চাইলে এটা ঢেকেও রান্না করতে পারেন, বাট আমি ঢেকে দিব না। গাজর দিয়ে দিলাম, জুলিয়ান করে কাটা আমার সবজি সবগুলো। তারপর কিছু জুকিনি দিয়ে দিলাম, বাঁধাকপি। আমার কাছে যা যা ছিল তাই আমি ব্যবহার করেছি, আপনারা ইচ্ছা মতো সবজি দিয়ে ব্যবহার করতে পারেন। ক্যাপসিকাম দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ, এবং পেঁয়াজের পাতা, এটা আমি এখন দিব না, এটা আমি আরও পরে দিব। এখন আমি এটাকে নেড়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিব, আমি এখানে 1/2 চা চামচ দিচ্ছি, কারণ আমি এখানে সয়া সস ব্যবহার করব, যার কারণে লবণটা আমি একটু কমই দিব। এখন এটাকে আমি নেড়ে চেড়ে দিব। এই অবস্থায় আপনারা ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারেন, বাট আমি ঢেকে দিব না, ঢাকনা ছাড়াই আমি রান্না করব। এখন আমি মটরশুঁটি দিয়ে দিলাম। ভালো মতো ভেজে নিব। এখন এটাকে আমি আরেকটা চুলোতে বসিয়ে দিয়ে পানি বসায় দিব। পানিটা গরম করতে দিয়েছি, মোটামুটি গরম হয়ে গেছে। এখানে আমি 150 গ্রাম নুডলস দিচ্ছি। যে কোনো নুডলস দিতে পারেন আপনারা, আমি নুডলসের নামটা বলবো না। এখানে 150 গ্রাম দিয়েছি, আমি কোনো লবণ ইউজ করতেছি না। এখানেই খেয়াল রাখতে হবে, 1 মিনিট সময়ও লাগে না এটা হতে। একটু নেড়ে চেড়ে দিব, দেখবেন এটা পানিটা ফুটে ওঠার আগেই এটা সেদ্ধ হয়ে যায়। পানিতে থাকা নুডলসটাকে বারবারে নেড়ে দিব, যাতে এটা খুব বেশি সেদ্ধ না হয়ে যায়। প্রায় হয়ে গেছে, আমি আর একটু সময় রাখবো। এখন আমি একটু চেক করে নিব যে আসলে কি সিদ্ধ হয়েছে নাকি। হয়ে গেছে, তারপর একটু দেখে নিচ্ছি। হয়ে গেছে, এর চেয়ে বেশি সময় আমি রাখবো না। এখন এটাকে স্ট্রেনারে ঢেলে নিব। নুডলসগুলো আমি এখন ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। আমি যখন পানি ফুটিয়েছিলাম তখন কোনো লবণ দেইনি, এই কারণেই যে আমি ঠান্ডা পানি ব্যবহার করব। লবণ দেওয়া আর না দেওয়া একই কথা। এখন আমি সামান্য পরিমাণ অলিভ অয়েল দিয়ে দিব।
দিয়ে একটু মিশাই নিব, যাতে একটার সাথে একটা মিশে না যায়। এখন আমি সবজিগুলো মধ্যে 2 টেবিল চামচ টমেটোর পেস্ট দিয়ে দিচ্ছি। ঠিক এই চামচিরি 2 টেবিল চামচ আমি সয়া সস দিয়ে দিব, আমি আন্দাজ মতো দিয়ে দিচ্ছি। এখন সবজির সাথে এটা ভালো করে মিশিয়ে নিব। আমি যেই নুডলসটা ব্যবহার করছি সেটার ভিতরে একটা মশলার প্যাকেট ছিল, সেই মশলাটা আমি এখানে দিয়ে দিব। আপনারা চাইলে যদি মশলা ইউজ করতে না চান তাহলে ঠিক আছে, আর যদি করতে চান তাহলে ম্যাগি মশলাটাও দিতে পারেন। পেঁয়াজের যে পাতাগুলো রেখেছিলাম এখন আমি এটাকে দিয়ে দিব। বা মশলার পরিবর্তে আপনারা টেস্টিং সল্ট 1/2 টিস্পুন ইউজ করতে পারেন। নুডলসটা দিয়ে দিচ্ছি। এখন আমি চিংড়ি মাছগুলো এখানে দিয়ে দিব, দিয়ে ভালো করে মিশাই নিব। হয়ে গেল মজাদার নুডলস। যে কোনোভাবে আপনারা এটা পরিবেশন করতে পারেন। আমার রেসিপিগুলো যদি আপনার ভালো লাগে তাহলে এটাকে লাইক করবেন, কমেন্টস করবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে দেওয়া বেল আইকনটা চাপ দিয়ে রাখবেন, যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড দিব যাতে আপনাদের কাছে নোটিফিকেশনটা আগে চলে যায়। হয়ে গেছে, দেখতে যতটা সুন্দর হয়েছে মাশাল্লাহ, খেতেও অনেক মজা হয়েছে। আশা করি আপনারা বাসায় এটাকে ট্রাই করবেন রান্না করে, সবাই পছন্দ করবে। আপনাদের দোয়ার মাধ্যমে আমাকে মনে রাখবেন এবং সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।